কিন্তু অনেকে মাটি ঘরে নেওয়ার সময় মাটি কেটে কেটে নেয় না, ওই জীবাণু সহ সে তার ঘরের মাটিতে লেগে গেছে। ওই জীবাণু কোন পাখির গায়ে লাগছে, প্রাণীর গায়ে, গরুর গায়ে লাগছে বা যে কোনো ভাবে লালা চাটা দিছে, এর মতো হয়ে গেছে। তাহলে আপনি উচিত যদি এটা 6 ফুট করতে পারেন, মানুষ তার 6 ফুট করবো না, কথা বুঝে গেছে। এই কাজটা করবেন মরার পর, আর হচ্ছে পশুরা যেখানে সেখানে ফালাই দিবেন না, এটা এই কাজটা আপনারা করবেন যাতে পশুগুলো মারা যায়, আমার কথা বুঝছে গেছেন। আরেকটা রোগ আছে মনে করেন বাদলা, শুনছেন না, এটা নিয়ে সারা যায়। বিকিউ রোগ হইলে কি হয়, আপনার জ্বর বেড়ে যায়, জ্বর কত 107 থেকে আর মাংস ইয়ে হয়ে যায়, ঠিক আছে। এখন এগুলো তো আপনার বাস্তব এগুলো হয়ে যায়, কেমনে হয়। এখন মনে করেন আপনার গাভীটা মাটিতে আছে না, এটা সম্ভবত মাটিবাহিত রোগ বাদলাটা, অনেক সময় মাটিতে ময়লা অন্যান্য অসুস্থ গরু যেগুলো আছে ওগুলো চলে আসছে, তো গাভীটা মাটি থেকে উল্টাপাল্টা জিনিস খাইতেছে, অথবা আক্রান্ত একটা গরু ছিল তার বাদলা হয়েছে, তার প্রস্রাব তার ইয়ার মাধ্যমে এটা তার ভিতরে কি চলে আসছে। তাহলে আপনার যখন গাভী কোনো গাভীর বা গরুর প্রাণীর বাদলা হবে, গরুর ক্ষেত্রে যখন বাদলা হবে তখন আপনি ডাক্তারকে চিকিৎসা দিচ্ছেন, সবাই তো একসাথে হয় না, আর আপনার হয়েছে আপনি চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে, সাপোজ অনেক সময় মারাও যায়, ভালো হয়েছে তার গ্যারান্টি নেই, মারাও যেতে পারে। তো এরকম আপনার ওই গাভীর ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে আপনি ওইটা সুস্থ হওয়ার পর কী করতে হবে, ওইটার মলমূত্র অসুস্থ অবস্থায় মলমূত্রগুলো আপনি ঠিক মতো মানে যেখানে সেখানে যেন না করে, এবং আর আশেপাশের মানুষের গরু ছাগল যেন আপনার দিকে না আসে, আমার কথা বুঝছেন। এখন আসলো কুকুর তো তার আর বাদ হয় না, হয় কারণ কুকুর বিড়াল এখানে আসলো তার মাধ্যমে যে কোনোভাবে এটা আরেক জায়গায় গেল, আরেক জায়গায় আরেকটা গরু আজকে অ্যাভেলেবেল দেখা যেতেছে যে হাসপাতালে খালি কুত্তা কামড় দিছে, কিসে কুত্তা ছাগল নিয়ে যেতেছে, তাই কুত্তা তো বিভিন্ন জায়গায় চলে। তাহলে আপনি গরুর খামার করেন যেখানে ফার্ম আছে, এখানে কুকুর বিড়াল এগুলো ঢুকতে দেওয়া যাবে না, তখন কুকুর জীবাণু নিয়ে ঘুরতেছে, তার হয় না কিন্তু ও আপনার প্রাণীরও হইতে পারে। তো এগুলো আপনার কি করতে হবে, একটু লক্ষ্য রাখতে হবে, তাইলে আপনি বাঁচতে পারবেন। আপনার তো হয়ে গেলেই না ডাক্তার, এখন হওয়ার আগে আপনার আপনার এক একটা খুরার যে ভাইরাস আছে, যে ভাইরাসের দ্বারা খুরা রোগটা হয়, এটা একটা গরুর হইলে আশেপাশে 200 কিলোমিটারের ভিতরে যদি কোনো গরু থাকে তার হইতে পারে, আমার কথা বুঝছেন। আপনার কি করতে হইব, যখন খুরা হইব যে কোনো প্রাণী, নট অনলি খুরা, খালি খুরা না, যে কোনো মানে অসুস্থ তারা আলাদা রাখবেন, আর ভ্যাকসিন ঠিক মতো দেওয়ার চেষ্টা করবেন যেন রোগগুলো না হয়। তো হইলে তো আপনার খরচ বেড়ে গেল, এরকম যখন আপনার এগুলো হবে এই এই ব্যবস্থাপনা গুলো অবলম্বন করবেন। আর গরুর ক্ষেত্রে এই যে কোনো অসুস্থ গরুকে আপনি আলাদা রাখবেন, নিয়মিত চিকিৎসা দিবেন, ডাক্তার পরামর্শ নেবেন, এইটাই। আর আপনি খাবার গুলো ঠিক মতো খাওয়াবেন। আবার অনেক সময় দেখেন বাদলা হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি গরু আপনার গরু সুস্থ না অসুস্থ যে কোনো সময় একটা খুরা রোগ যখন হয় দেখা যায় তার লক্ষণ প্রকাশ করে না, লক্ষণ প্রকাশের 4 দিন আগে থেকে তার ভিতর থেকে ভাইরাস নির্গত হয়, আমার কথা বুঝতে পারছেন। মনে করেন তার শরীরে ভাইরাস ঢুকছে, একটা প্রাণীর শরীরে কি ঢুকছে, খুরার জীবাণু ঢুকছে, ঢুকার পরে সে তার যখন ইনকিউবেশন পিরিয়ড শেষ করবে মানে তার রোগ লক্ষণ প্রকাশ শুরু করবে, লক্ষণ প্রকাশ দেবে না, খুরা ল্যাংড়াইতেছে, মুখ দিয়ে লালা পড়তেছে, ঘা হইতেছে, এগুলা শুরু করার 4 দিন আগে থেকে তার প্রস্রাব দুধ এবং পায়খানার মাধ্যমে কি জীবাণুটা বাইরে নিতে পারে। তাইলে আপনার মনে করেন হয়ে গেছে, সাপোজ আপনি বুঝেন এই আপনার একটা গরু কি হয়ে গেল, খুরো হয়ে গেল, তার মানে বুঝে গেল 4 দিন আগে থেকে সে কি করছে এই জীবাণুগুলো নিশ্চিত করছে, নিশ্চিত যা করছে ওই গরুর আশেপাশে যেগুলো আছে এগুলো খুরো হইব না, অবশ্যই খুরো হবে, আমার কথা বুঝছেন। এরকম লাম্বি স্কিন ডিজিজের ক্ষেত্রে একটা হইলে আর একটা হয়, লাম্বি কি হয় মনে করেন আপনার পোকা মাকড় আছে না, লাইস এগুলো থাকে না গায়ের উপরে বসে, এক কিছু কিছু পোকা আছে না একটা লাভে দিয়ে 2-3 ফুট দূরে চলে যায় না, আছে না, তো এগুলোকে ফ্লি বলে, কি বলে, এগুলার যখন ইয়া লাম্বি হয়েছে এরকম গরুর কাছে হয়েছে সে লাভ মেরে আরেক গরুর চামড়া যায় বসছে, এই ভাইরাস হলে ওই গরুর কাছে ওই গরু হয়ে গেছে, এই জন্য দেখবেন একটা ফার্মে একটা লাম্বি হলে বাকি সব বের হয়ে যায়। তাহলে আপনার বাঁচার বাঁচতে তো হইব, বাঁচার লেগে আপনি যেটার হইব সাথে সাথে লেগে আলাদা করে নেবেন, আর বাকিগুলো আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন যেন না আসে। তখন
আগে প্রতিরোধমূলক ভাবে আপনি চিকিৎসা নিলে খরচটা কম যাবো, যখন হয়ে যাবো তখন চিকিৎসা বাইরে যাবো। তেমনি একটা আসলে বাঘ গুনলেও কি চিকিৎসাটা নিয়ে নিবেন, এই কাজগুলো করবেন তাহলে আপনার ভ্যাকসিনটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, লাম্বে হলে তো কষ্ট হয় না, হয়ে গেলে এর জন্য হওয়া থেকে কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। হ্যাঁ মানুষের কষ্ট হয় না, সেবা করতে তো কষ্ট হয়। আর এখন আপনার একটা গরু সুস্থ না অসুস্থ এটা তো আপনার বুঝতে হবে। সুস্থ গরু সাধারণত দেখবেন যে আপনার যে কোনো কারণে গাভী বা গরু অসুস্থ হইতে, সুস্থ গরু দেখবেন যে মাজল বলে যেটা ঠোঁট আছে না, ঠোঁটের উপরে যে পশম থাকবো এনে ঘামাবে, ঠিক আছে, চোখ গুলো ইয়া থাকবে, সে লাভালাভি মানে অ্যালার্ট থাকবো, নীরব থাকবো না, মানে মরার মতো বসে থাকবো না, আমার কথা বুঝছেন, সে একটু হাঁটা চালা সব কিছু করবো। আর একটা দেখবেন যে তার নাক নাকটা আছে না চাটবো, অনেক গাভী আছে না, গাভী তো স্বাভাবিক দেখেন যে জিভে নাকের ভিতরে ঢুকে দেয়, তাই না, এটা হলো তার স্বাভাবিক। এখন গাভী যদি নাক চাটা কমায় দিছে, খানা পিনা কমায় দিছে, মুখে ঘামও নাই, এই দিক দিয়ে পশমও কমে গেছে, তাহলে আপনার গাভীর রোগের দিকে যাইতেছে, যদিও বুঝতেছেন না তার অসুস্থতা আছে, যে কোনো একটা রোগ তার ভিতরে সাথে সাথে আপনি নিবেন, মানে রোগের যত তাড়াতাড়িতে আপনি ডাক্তার দেখাই দেবেন তত আপনার কি ভালো হবে, আমার কথা বুঝতে পারছেন। তো এগুলো আপনি খাওয়া তার পায়খানাটা দেখবেন, পায়খানা ঠিক থাকবে, প্রসাব রেগুলার ঠিক থাকবে, খানাটা রেগুলার করবে, কথা বলছেন, এগুলো আপনি ঠিক মতো দেখবেন। আর হচ্ছে এখন আপনি যে একটা খামারে গেলে আপনার রোগ বলে আল্লাহ, খামারে খামার করার ক্ষেত্রে আপনার কিছু মেনটেন করতে হবে, যেমন আপনি একটা খামার করলেন, খামারের আশেপাশে নেট দিবেন যেন কুকুর গিয়ে ঢুকতে না পারে, আর ফ্লোরটা যেটা একটু ঢাল রাখবেন, যেমন তার যেটা পায়খানা করে এটা কি না মানে থাকে না যায়, থাকলে তো এখান থেকে জীবাণু মনে হয় একটা রোগ আক্রান্ত গরু, তার পায়খানা দিয়ে জীবাণুটা পড়লো, করার পরে আপনি এটা পায়খানা সাফ করেন না, সাফ আপনি করেন, তখন সকালে করলে দুপুরে করেন, বা দুপুরে করলে তিন চার ঘন্টা পর করেন, করেন কি করেন, এখন সকাল থেকে দুপুরের ভিতরে আপনি ওই গরুটা রাখবেন না, আরেকটা গরুটা উপরে হেঁটে যাবো না, বা বসলে আরেকটা গরু কাঁচা এসে করে না, যে আপনি যদি একটু ঢাল রাখেন এক থেকে দুই ইঞ্চি শেড বানানোর সময়, তো দেখবেন যে অনেক সময় এই ঢালের কারণে আপনার পানিটা দিয়ে সহজে জীবাণুটা কি চলে যাবে, আটকে থাকেন, আপনার পরিষ্কার করে সহজে চলে যাবে, আর পরিষ্কার না করলে কিন্তু আটকে থাকবে। আপনি ঘর করার সময় এটা লক্ষ্য রাখতে হবে। আবার একজন ফার্মে মনে করেন আপনার লাম দিয়েছে, আপনার দোস্ত মানুষ কি এক ফার্মে গেছেন, হে আপনার দোস্ত আপনার ফার্ম করেন, হে আপনার দোস্ত মানে হে রয়েছে কি লাম দিয়ে বা হে যে কোনো একটা রোগ হয়েছে, আপনার সম্পর্ক ভালো, তা তার কাছে বলেন যে আমাদের দুধ গাভীর দুধ দেওয়া লাগবে, আমার মেট্রোর মেশিনটা দে, আর ফ্যাটটা হয়ে গেছে লাম্পি, আপনি যদি দেন আপনার এবার লাম্পিয়ে যাবে ওই মেশিন দিয়ে, আমার কথা বুঝছেন, খালি নট অনলি মেশিন না, তার একটা জগ আছে না, আমার একটা জগ না, একটা জগ দিতো আমার খাদ্যের বস্তাটা শেষ হয়ে গেছে, তোর একটা খাদ্যের বস্তা দিত, আমার কথা বুঝছেন, অসুস্থ খামার থেকে কোনো জিনিস আনার ক্ষেত্রে এটাকে আপনি যদি যন্ত্রপাতি হয় এটাকে ফুটে আনতে হবে, বিশুদ্ধকরণ ইয়া দিয়ে আনতে হবে, বিশুদ্ধ করতে পারেন আপনার সেফ ওয়াটার আছে, বিভিন্ন জীবাণুনাশক এগুলো দিয়ে আপনি ফার্ম 30 বা এগুলো দিয়ে আপনি জীবাণুনাশক।